হ্যালো ভিউয়ার্স, সারা পৃথিবীব্যাপী অন্যতম একটি যোগাযোগ মাধ্যম হচ্ছে বিমান পরিবহন। বিমানের পরিষ্কার পরিচ্ছন্নতা ও পরিপাটি সাজানো গোছানো পরিবেশ যে কাউকে এক কথায় মুগ্ধ করে তোলে, এবং বিমানবালাদের সৌন্দর্যের কথা কি আর বলবো, তাদেরকে দেখে তো যে কারোর চোখ কপালে উঠে যাওয়ার উপক্রম হয়ে যায়। কিন্তু ভিউয়ার্স, আপনারা শুনে অবাক হবেন যে আসলে আমাদের সামনে যতটা পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিপাটি এবং নিয়ম শৃঙ্খলাভাবে বিমান পরিচালিত হয়, বাস্তবে তা শুধু লোক ঠকানোর জন্যই করা হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে বিমানের যাত্রীদেরকে এয়ার হোস্টেসরা কীভাবে ঠকিয়ে থাকে। তো ভিডিওটি মিস না করতে চাইলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটির সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্লেনে ওঠার সঙ্গে সঙ্গে সকল যাত্রীদেরকে বলা হয়ে থাকে যে সকলে যেন তাদের মোবাইল ফোনটিকে বন্ধ করে ফেলে। কারণ হিসেবে তারা বলে যে এই মোবাইল ফোন অন থাকলে বিমানের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে যাবে, তাই মোবাইল ফোনকে বন্ধ করে রাখতে বলা হয়। কিন্তু আসলে এটি একটি চরমতম মিথ্যে কথা, কারণ এয়ার ট্রাফিক কন্ট্রোলার নেটওয়ার্কিং সিস্টেম খুব শক্তিশালীভাবে তৈরি করা হয়েছে, যা সাধারণ কোনো মোবাইল সিগন্যালের মাধ্যমে নষ্ট করা যাবে না। 15,000 মোবাইল ফোন একই সঙ্গে যে ধরনের রেডিয়েশন তৈরি করে, তা দিয়ে কোটি কোটি টাকা খরচ করে এয়ার ট্রাফিক কন্ট্রোলারের যে নেটওয়ার্ক সিস্টেম গড়ে উঠেছে, তা কখনোই নষ্ট করে ফেলা সম্ভব হবে না। মোবাইল ফোন বন্ধ রাখতে বলার পেছনের গোপন সত্যটি হচ্ছে, বিমানে যদি একই সঙ্গে সকল মানুষ মোবাইল ফোন ব্যবহার করা শুরু করে, তাহলে প্লেনের মধ্যে চিল্লাপাল্লা শুরু হয়ে যাবে, যা মূলত এয়ার হোস্টেসদের কাজের ব্যাঘাত ঘটাবে। খুব বেশি ধনাঢ্য আর টাকা পয়সাওয়ালা মানুষেরা মূলত ফার্স্ট ক্লাস সিটে চড়ে ভ্রমণ করে। ভিউয়ার্স, আপনারা শুনলে অবাক হবেন যে এই ফার্স্ট ক্লাস সিটে চড়ে ভ্রমণ করা মানে নিজের মৃত্যুকে ডেকে আনা, কারণ জরুরি মুহূর্তে এই ফার্স্ট ক্লাসে মূলত লাস্ট ক্লাসে পরিণত হয়ে যায়। এক গবেষণা থেকে দেখা গেছে যে যদি বিমান কখনো ক্র্যাশ করে, তাহলে এই ফার্স্ট ক্লাস সিটের যাত্রীদের বেঁচে ফেরার সম্ভাবনা খুবই কম, কারণ ফার্স্ট ক্লাস সিটের যাত্রীদেরকে সবার পরেই উদ্ধার করা হয়। যখন আপনি প্লেনে চড়ে ভ্রমণ করবেন, তখন সবসময় চেষ্টা করবেন মাঝখানের সর্বশেষের সিটটি নেওয়ার জন্য, কারণ এই সিটটিকে খুব নিরাপদ সিট হিসেবে গণ্য করা হয়। ভিউয়ার্স, আমরা প্লেনে ভ্রমণ করার জন্য অনেক টাকাই খরচ করে থাকি, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে আমাদেরকে যেসব টাওয়েল এবং ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, তা আসলে অনেক দিন যাবৎ পরিষ্কার করা হয় না। শুধুমাত্র তা থেকে যেন দুর্গন্ধ না ছড়ায়, তার জন্য কিছু পারফিউম ব্যবহার করা হয়। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে এইসব টাওয়েল বা ব্ল্যাঙ্কেট ব্যবহার করলে মানুষের অসুস্থ হওয়ার চান্স খুব বেড়ে যায়। ভিউয়ার্স, আপনারা শুনলে অবাক হবেন যে সাধারণ যাত্রীদেরকে যে সকল টাওয়েল বা ব্ল্যাঙ্কেট দেওয়া হয়, তা এক ঘন্টা আগে অন্য সকল যাত্রী ব্যবহার করে রেখে গেছে, এবং সেই সকল টাওয়েল বা কম্বলকে অন্য সকল যাত্রীদেরকে দেওয়া হয় ব্যবহার করার জন্য। ধরুন বিমান উড়ে চলার সময় কোনো মহিলা যাত্রীর বাচ্চা ডেলিভারির প্রয়োজন হলো, চিন্তার কোনো কারণ নেই, কারণ বিমানবালাদেরকে বাচ্চা ডেলিভারির প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। শুধু তাই নয়, তারা জঙ্গল এবং মরুভূমিতেও খাবারও তৈরি করতে পারে, কারণ এই সকল প্রশিক্ষণ সকল বিমানবালাদেরকেই দেওয়া হয়ে থাকে, যাতে তারা জরুরি প্রয়োজনে এসব ব্যবহার করতে পারে। ভিউয়ার্স, আপনারা শুনলে অবাক হবেন যে ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সগুলোতে মূলত যে সকল নারী এয়ার হোস্টেস থাকে, তাদের মুখে কোনো দাগ বা পিম্পলস থাকা যাবে না, তাহলে সে মাসের বেতন থেকে কিছু অংশ কেটে রেখে দেওয়া হয়। কারণ হিসেবে এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলে যে এই সকল নারীদেরকে মূলত রাখা হয়েছে শুধুমাত্র যাত্রীদের সেবা করার জন্য এবং মনোরঞ্জন করার জন্য। আচ্ছা ভিউয়ার্স, একবার মনে করে দেখুন তো, আপনি যে প্লেনে চড়ে ভ্রমণ করছেন, সেই প্লেনের পাইলট যদি কখনো ঘুমিয়ে পড়ে, তাহলে আপনার কেমন লাগবে? কি আমার কথাটা কি আপনাদের বিশ্বাস হচ্ছে না? যখন একটি প্লেন অনেক দূরে যাত্রা করে, তখন মূলত পাইলটরা এই কাজটি করে থাকে, যাতে তারা ক্লান্ত হয়ে না পড়েন, এবং এই ঘুমানোর আগে তারা মূলত প্লেনকে অটোপাইলট মোডে রেখে দেয়। তো ভিউয়ার্স, আজকে ছিল এই আমাদের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, আর পাশে রাখা বেল আইকনটিতেও ক্লিক করুন। তো ভালো থাকবেন, দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।